নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা জানেন যে কিছুদিন আগে ঘূর্ণিঝড়ের ফলে অনেকেরই কিন্তু ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। তো বন্ধুরা, এক্ষেত্রে প্রত্যেকটি কৃষকই কিন্তু টাকা পেয়ে থাকে পিএম কিষাণ সম্মান নিধির তরফ থেকে, এবং পশ্চিমবঙ্গের যে স্কিম রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা, এর পাশাপাশি বন্ধুরা আপনারা যে সমস্ত কৃষকরা শস্য বীমা করিয়ে রেখেছিলেন তারা কিন্তু এক্সট্রা টাকা কিন্তু আরও কিছু পেয়ে যাবেন। বৃষ্টিতে নষ্ট ফসলের জন্য বাংলা শস্য বীমার মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, কারণ আপনাদের অনেকের ফসলের ক্ষতি হয়েছে। তো বন্ধুরা, আজকে আপনাদের দেখিয়ে দেবো যে এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লেগে থাকে, তার পাশাপাশি প্রত্যেকটি জেলাতে আপনার যদি ফসলের ক্ষতি হয়ে থাকে প্রত্যেকটি জেলার জন্য আলাদা আলাদা নাম্বার রয়েছে, এবং কাকে ফোন করবেন সেই সমস্ত বিস্তারিত জিনিস দেওয়া রয়েছে। এখানে কিন্তু আপনি ফোন করে জানাতে পারবেন যে আপনার ফসলের ক্ষতি হয়েছে, আপনি ক্ষতিপূরণ চান। এর পাশাপাশি ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেবো যে আলু চাষি যারা রয়েছেন তাদের যাদের ক্ষতি হয়েছে তাদের জন্য কিন্তু বিশেষ সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। তো পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতেও গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। তো বন্ধুরা, বলা হচ্ছে দেখুন, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কৃষকদের জন্য বাংলা শস্য বীমা যোজনা নামে একটি প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায় সরকার কৃষকদের বিশেষত খরিফ এবং রবি মৌসুমের ফসলের জন্য ফসল বীমার টাকা কিন্তু সরবরাহ করা হয়ে থাকে। যদিও এই বছরের 15 সেপ্টেম্বর পর্যন্ত ছিল আবেদনের বর্ধিত সময়, যদি আবেদন না করে থাকেন তবে বিস্তারিত কী কী বলা হচ্ছে সেটাই দেখতে থাকুন। এই প্রকল্পের জন্য নিজের নাম কীভাবে আপনি নিবন্ধন করবেন আপনার ফসলের বীমার টাকাটি পাওয়ার জন্য তো দেখতে থাকুন। এখানে কী কী সুবিধা দেওয়া হয় প্রথমত সেটি দেখুন। এই প্রকল্পটি আপাতত এই সমস্ত যে নামগুলি দেওয়া হয়েছে প্রত্যেকটি জেলার এই জেলাগুলিতে শুধুমাত্র উপলব্ধ রয়েছে। এই প্রকল্পের আওতায় আমন ধান, আউশ ধান, পাট, ভুট্টা পড়বে। এছাড়াও বাজরা, তেলবীজ, গম, বার্ষিক বাণিজ্যিক বা বার্ষিক উদ্যান ফসল, অন্যান্য সমস্ত ফসল এবং ডাল কিন্তু এর আওতায় পড়বে। বীমার টাকা যেসব পর্যায়ে পাওয়া যাবে দেখুন, মোট 4টি পর্যায়ে বীমার টাকা আপনারা পাবেন। রোপণের সময় যদি কোনো ক্ষতি হয় তাহলে পাবেন, চাষের সময় লোকসান হলে পাবেন, জমি কাটানোর পরে ফসলের ক্ষেতে পড়ে থেকে যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে সেটাও আপনি টাকা পাবেন, প্রতিকূল আবহাওয়ার কারণে যদি ক্ষয়ক্ষতি হয় আপনার ফসলে সেক্ষেত্রেও আপনারা টাকা পেয়ে যাবেন। তো এরপর কারা আবেদন করতে পারবেন? আবেদনকারীকে অবশ্যই রাজ্যের বাসিন্দা হতে হবে স্থায়ীভাবে। কৃষক যদি জমির ভাড়া নিয়ে থাকেন তবে জমির লিজ নেওয়া শংসাপত্র থাকতে হবে। এছাড়াও প্রকল্প অনুসারে আবেদনকারী ফসলের ক্ষতির মুখোমুখি হওয়ার পরে কেবল বীমা কভারেজ পাবেন, তাই সুবিধাভোগীকে এই কর্তৃপক্ষের কাছে ক্ষতির ঠিক প্রমাণ বা দলিল জমা দিতে হবে। চলুন দেখে নেওয়া যাক কী কী ডকুমেন্টস আপনার লাগবে। প্রথমত আপনার লাগছে পরিচয়ের প্রমাণ হিসেবে প্যান বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড। ঠিকানার প্রমাণপত্র হিসেবে প্যান কার্ড বা আধার কার্ড থাকলে চলবে। ব্যাংকের বিবরণ অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের ফ্রন্ট পেজের ফটো সেটা লাগছে। আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ফটো লাগবে, আবেদনকারীর স্বাক্ষর লাগছে, এবং কৃষকের আইডি প্রুফ এবং তার সাথে সাথে ভূমি পরিমাপের দলিল সমূহ এবং বিদ্যমান লোন এবং পুনরায় পরিশোধ ট্র্যাক রেকর্ডের বিশদ তথ্য, এই জিনিসগুলো কিন্তু আপনার কাছে লাগবে। এছাড়াও বন্ধুরা, এরপরে আবেদন করবেন কীভাবে দেখুন, আপনাকে কিন্তু যে গুগল ক্রোম যদি আপনার ব্রাউজার থেকে থাকে মোবাইলে বা কম্পিউটারে সেখানে কিন্তু আপনাকে লিখে দিতে হবে যে শস্য বীমা যোজনা। এই শস্য বীমা যোজনা লিখলেই কিন্তু আপনারা প্রথমেই যে ওয়েবসাইট পেয়ে যাবেন সেই ওয়েবসাইটে আপনাকে চলে যেতে হবে এবং সেখানে রেজিস্টার অপশন পাবেন। রেজিস্টার অপশনে আপনাকে ক্লিক করে নিতে হবে। সমস্ত তথ্য এবং নথিগুলো অর্থাৎ ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে এবং আবেদন জমা দেওয়ার জন্য সাইন আপ বাটনে ক্লিক করতে হবে, এবং রেজিস্ট্রেশন হয়ে গেলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেলে কিন্তু আপনি লগ ইন করে আবেদন করতে পারবেন। চলুন বন্ধুরা, আপনাদের দেখিয়ে দিই কী কী হেল্পলাইন নম্বরগুলো রয়েছে। এখানে কোনো প্রকার সাহায্যের জন্য কিন্তু আপনারা এই হেল্পলাইনে ওভারঅল একটা জিনিস যদি তথ্য আপনার জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে এই 3টি নাম্বারে কল করতে পারবেন। তাছাড়াও বন্ধুরা জেলাভিত্তিক নম্বর রয়েছে, এরপর সেই নম্বরগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন প্রতিটি জেলার কিন্তু পাশে পাশে নাম্বার রয়েছে। প্রথমে রয়েছে আলিপুরদুয়ারের নম্বর, তারপর বাঁকুড়ার নম্বর রয়েছে, এটি বীরভূমের নম্বর, এটি কোচবিহারের নম্বর, দক্ষিণ দিনাজপুরের নম্বর এটি, দার্জিলিংয়ের নম্বর এটি, হুগলির নম্বর এটি। তো এইভাবে কিন্তু আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন জেলার যে হেল্পলাইন নম্বর রয়েছে। চলুন আলু চাষিদের জন্য কী সুবিধার কথা ঘোষণা করা হয়েছে সেটি জেনে নেওয়া যাক। ঘূর্ণিঝড় জাওয়াদের জোর ধাক্কা সামলাতে হয়নি বাংলাকে, তবে তার প্রভাবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে চাষের। শীতকালীন ফসলের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আলু। রাজ্যের বহু কৃষক আলু চাষ করে জীবিকা নির্বাহ করে থাকে, কিন্তু জাওয়াদের প্রভাবে টানা কয়েকদিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের বহু আলু চাষিদের। অসময়ের বৃষ্টিতে নষ্ট ফসলের জন্য বাংলা শস্য বীমার মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে ধান, আলুসহ বিভিন্ন বিষয়ের উপর ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রয়েছে। অতিবৃষ্টিতে যেসব আলু চাষি ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছেন অথচ বীমা করানো নেই, তাদের এখনও কিন্তু বীমা করার সুযোগ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, রবি মরশুমে শস্য বীমার জন্য রাজ্য কৃষি দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আলু চাষিদের বীমা 31 ডিসেম্বর পর্যন্ত করা যাবে। এই বিষয়ে সোমবার নবান্ন কৃষি দপ্তরের
মৎস্যকর্তাদের সঙ্গে বীমা আধিকারিকদের জরুরি বৈঠক হয়েছে। তারপরে ক্ষতিগ্রস্ত আলু চাষীদের বীমা করানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, গত মরশুমে প্রায় 4 লক্ষ আলু চাষী বাংলা শস্য বীমা করেছিলেন। এবার ক্ষতির কারণে সংখ্যাটা আরও বাড়তে পারে বলেও কিন্তু মনে করা হচ্ছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন যে আলু চাষি যারা রয়েছেন এবং যাদের প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে, তারা কিন্তু এখনও পর্যন্ত বীমার জন্য আবেদন করতে পারবেন এবং আপনারা কিন্তু বীমার টাকা পেয়ে যাবেন। তার পাশাপাশি কৃষক বন্ধু পিএম কিষাণ সম্মান নিধির টাকা তো রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি হেল্পফুল লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সমস্ত কৃষক বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো সবার আগে আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য।